টোটালি নিউ একটিভ হয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা চাইলে অনলাইনে জাস্ট ইমেল চেক আউট করে আর্নিং জেনারেট করতে পারেন। ভলিউটিক নামে একটি ওয়েবসাইট আপনাদের সঙ্গে শেয়ার করবো, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জাস্ট ইমেল রেড করে অনলাইন থেকে আর্নিং জেনারেট করতে পারেন। দেখাবো কীভাবে আপনারা ভলিউটিকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, কীভাবে এই ওয়েবসাইট থেকে আর্নিং জেনারেট করতে পারেন ফ্রিলি, কীভাবে ভলিউটিক থেকে আপনারা উইথড্র করতে পারেন, আ টু জ্যাট এক্সপ্লেইন করার ট্রাই করবো। সো ফ্রেন্ডস, লেটস স্টার্ট আওয়ার ভিডিও অ্যান্ড স্টে টিউনড। অলরাইট দেয়ার, অ্যাট ফার্স্ট ভলিউটিকে রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে ভিডিওর পিন কমেন্টে একটি লিঙ্ক দেওয়া হবে। লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারেন। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর যদি আপনারা স্ক্রল ডাউন করেন তাহলেই আপনারা এই ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ওয়েবসাইটটিতে টোটাল মেম্বার সংখ্যা অ্যান্ড এখন অবধি এই ওয়েবসাইটটিতে কতজন অনলাইনে রয়েছেন। তাছাড়াও এই ওয়েবসাইটটির ইউজারদেরকে এখন অবধি কত ডলার অবধি পেমেন্ট করা হয়েছে এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তাছাড়াও জানতে পারবেন এই ওয়েবসাইটে থেকে কত ডলার হলে আপনারা উইথড্র করতে পারবেন। সো এখানে আপনারা জাস্ট 2 সেন্ট হলেই কিন্তু এই ওয়েবসাইটটি থেকে উইথড্র করতে পারবেন। তাছাড়াও এখানে বলা হচ্ছে আপনি যদি এই ওয়েবসাইটটিতে কাউকে রেফার করতে পারেন, আপনার রেফারেল লিঙ্ক থেকে যদি কেউ এই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যান্ড সে যদি এই ওয়েবসাইটটি থেকে $1 আর্ন করতে পারে, সেক্ষেত্রে আপনাকে $1 কমিশন প্রোভাইড করা হবে। অলরাইট, আমরা দেখবো কীভাবে আমরা ভলিউটিকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তার জন্য আমরা এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করবো অ্যান্ড দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে আপনার ইউজার নেম সাবমিট করতে হবে, এখানে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস সাবমিট করতে হবে, অ্যান্ড হেয়ার আপনার পাসওয়ার্ড সাবমিট করবেন, অ্যান্ড সেম পাসওয়ার্ড আপনি এখানে সাবমিট করবেন। অ্যান্ড এখানে রয়েছে রেফার, আপনি যখন ভিডিওর পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন অ্যান্ড দেন রেজিস্ট্রেশন পেজে যাওয়ার পর এখানে আপনাকে অটোমেটিকলি একটি রেফারেল লিঙ্ক, একটি রেফারেল কোড প্রোভাইড করা হবে। সেক্ষেত্রে আপনাকে এই সাইটটিতে রেফারেলের জায়গায় কোনো কিছু সাবমিট করতে হবে না। অ্যান্ড দেন এখান থেকে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি নোটিসের যেই বক্সগুলো রয়েছে এই বক্সগুলো মার্ক করে নেবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আপনার ইমেলে একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হবে, যে লিঙ্কটিকে আপনাকে মাস্ট বি ক্লিক করতে হবে। সো আপনার ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট অ্যান্ড ভেরিফাই হয়ে যাবে। দেন আপনি এখানে লগ ইন পেজে আপনার ইমেল অ্যাড্রেস সাবমিট করবেন, অ্যান্ড হিয়ার আপনার পাসওয়ার্ডটি সাবমিট করবেন। দেন লগ ইনে ক্লিক করলে আপনি আপনার আর্নিং ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন। সো এখানে আপনাকে সিকিউরিটি কোড সাবমিট করতে হবে লগ ইন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার সিকিউরিটি কোড আপনার ইমেলে সেন্ড করা হবে। সো আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি কোড পাঠানো হচ্ছে আমাদের ইমেলে। সো আমরা এখান থেকে সিকিউরিটি কোড কপি করে নেব অ্যান্ড হিয়ার সাবমিট করব, দেন কনফার্ম। সো এটি হচ্ছে আমার আর্নিং ড্যাশবোর্ড। আপনি যখন আপনার ভলিউটিক অ্যাকাউন্টে লগ ইন করবেন, অ্যাট ফার্স্ট আপনাকে আপনার আর্নিং ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে। এখানে আসার পর আপনি আপনার মেইন ব্যালেন্স দেখতে পারবেন আপনার রেফারেল কমিশন। এখানে একটা বিষয় হচ্ছে রেফারেল লিঙ্ক, আপনার আর্নিং ড্যাশবোর্ডে আপনার রেফারেল লিঙ্ক শো করবে। আপনি চাইলে এইখান থেকে আপনার রেফারেল লিঙ্কটি কপি করে প্রমোট করতে পারেন। তাছাড়াও এখানে আপনাকে একটি টোটালি আলাদা রেফারেলস অপশান দেওয়া হবে, এখানে আপনাকে ক্লিক করতে হবে অ্যান্ড শেয়ার লিঙ্ক অ্যান্ড টুলস যে বাটনটি রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যান্ড এখান থেকে মূলত আপনার রেফারেল লিঙ্ক আপনি পেতে পারেন। তাছাড়াও আপনি এখানে পাবেন HTML কোড, যে HTML কোডটি আপনি বিভিন্ন ওয়েবসাইটে শেয়ার করতে পারেন। অ্যান্ড সেক্ষেত্রেও আপনার এই লিঙ্ক থেকে যদি কেউ এই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, অবভিয়াসলি তার $1 আর্নিং থেকে আপনাকে $1 কমিশন প্রোভাইড করা হবে। আই হোপ আপনারা এই ওয়েবসাইটের রেফারেল কমিশন সম্পর্কে বুঝতে পেরেছেন। নাও আপনাদেরকে যে বিষয়টি দেখাতে যাচ্ছে সেটি হচ্ছে উইথড্র। এই ওয়েবসাইটটি থেকে উইথড্র করার জন্য সিম্পলি আপনাকে মানিতে ক্লিক করতে হবে অ্যান্ড দেন উইথড্র যে বাটনটি রয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে।
দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে অ্যান্ড শেয়ার। খেয়াল করুন, আপনি চাইলে পেয়ার এর মাধ্যমে উইথড্র করতে পারেন কিংবা ফাস্ট পেয়ার এর মাধ্যমে উইথড্র করতে পারেন। আপনি যদি পেয়ার এর মাধ্যমে উইথড্র করেন সেক্ষেত্রে আপনার ব্যালেন্স, আই মিন আপনার মেইন ব্যালেন্স 1 সেন্ট মিনিমাম হতে হবে, দেন আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। তার জন্য জাস্ট এখানে আপনাকে আপনার অ্যামাউন্ট সাবমিট করতে হবে অ্যান্ড দেন এখানে আপনাকে আপনার অ্যাড নিউ ক্লিক করে পেয়ার অ্যাকাউন্টটি, আই মিন পেয়ার ওয়ালেট অ্যাড্রেসটি সাবমিট করতে হবে। দেন উইথড্রোতে ক্লিক করলে আপনি এখান থেকে পেয়ারের মাধ্যমে উইথড্র করতে পারবেন। তাছাড়াও আপনি যদি চান ফাস্ট পেয়ের মাধ্যমে উইথড্র করবেন সেক্ষেত্রে জাস্ট এখানে আপনাকে আপনার ফাস্ট পে ওয়ালেট অ্যাড্রেসটি সাবমিট করতে হবে অ্যান্ড দেন সরি দেন এখান থেকে আপনাকে ফাস্ট পে সিলেক্ট করতে হবে। বাট এখানে যে বিষয়টি হচ্ছে ফাস্ট পেয়ের মাধ্যমে আপনি উইথড্র করতে চাইলে ওয়ান সেন্টের চেয়ে যদি আপনার কম আর্নিং হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। সো ফ্রেন্ডস, আই হোপ আপনারা এই ওয়েবসাইটে উইথড্রল প্রসেস সম্পর্কে ক্লিয়ার হতে পেরেছেন। আপনি চাইলে ডিপোজিট করার মাধ্যমে আপনার ভলিউটিক অ্যাকাউন্টে আপগ্রেড করতে পারেন। তার জন্য এখানে আপনাকে একটি আপগ্রেড অপশন প্রোভাইড করা হবে, সিম্পলি এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেন খেয়াল করুন, আপনি 4টি প্যাকেজের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি আপগ্রেড করতে পারবেন, 30 দিনের জন্য কিংবা 90 দিনের জন্য কিংবা 180 দিনের জন্য, তাছাড়াও 360 দিনের জন্য চাইলেও আপনি আপনার অ্যাকাউন্টটি আপগ্রেড করতে পারবেন। সো এখান থেকে আপনার অ্যাকাউন্টে যদি আপনি আপগ্রেড করতে পারেন সেক্ষেত্রে আপনার মিনিমাম পে আউট, ইন্টারেস্ট, ইনস্ট্যান্ট পে আউট, ম্যাক্সিমাম ডেইলি পে আউট সব কিছুই কিন্তু আপগ্রেড হয়ে যাবে। সো আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটি আপগ্রেড করে এই ওয়েবসাইটে থেকে আর্নিং জেনারেট করতে পারেন। তাছাড়াও আপনি চাইলে টোটালি ফ্রিতে এই ওয়েবসাইটে থেকে আর্নিং করতে পারেন। ফাইনালি আমরা দেখে নেব কীভাবে ভলিউটিক থেকে আর্নিং জেনারেট করতে পারি। যেমনটি ভিডিও শুরুতেই বলছিলাম, আপনারা ভলিউটিক থেকে ইমেল চেক আউট করার মাধ্যমে আর্নিং জেনারেট করতে পারেন। সো আপনার আর্নিং ড্যাশবোর্ড থেকে কোনোরকম কোনো আর্নিং আপনারা করতে পারবেন না, বাট আপনার ইমেইলে রেগুলার ভলিউটিক থেকে ইমেল সেন্ড করা হবে। আপনাকে জাস্ট এই ইমেলগুলো চেক আউট করতে হবে, তাহলে আপনার আর্নিং জেনারেট হয়ে যাবে। আপনাদেরকে যদি দেখাতে চাই সেক্ষেত্রে খেয়াল করুন, আমি জাস্ট এই ইমেলটি ওপেন করব। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার ইমেলে কিন্তু একটি মেল পাঠানো হয়েছে, যে মেলটি আমি ওপেন করেছি। অ্যান্ড দেন এখানে মূলত আপনাকে একটি লিঙ্ক প্রোভাইড করা হবে, সিম্পলি এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। সো দেন খেয়াল করুন, এখানে আপনাকে একটি টাইমার দেওয়া হবে, যখন এই টাইমারটি স্টপ হয়ে যাবে তখন কিন্তু আপনার মেইন ব্যালেন্সে আপনার আর্নিং জমা হয়ে যাবে। সো খেয়াল করুন, আমি ওয়েট করছি টাইমারটি স্টপ হওয়ার জন্য। সো দেখতে পাচ্ছেন আমার টাইমার স্টপ হওয়ার পর মূলত আমাকে একটি ক্যাপচা প্রোভাইড করা হয়েছে। এখান থেকে আমাকে জাস্ট পেন্সিলে ক্লিক করতে হবে, দেন সেন্ড। আপনি ইমেল চেক আউট করার মাধ্যমে যা আর্নিং করবেন তা কিন্তু এখানে শো করবে। সো আমরা যদি আমাদের ভলিউটিকের মেইন ব্যালেন্স, আই মিন আপনার ড্যাশবোর্ডটি রিলোড করি, সেক্ষেত্রে খেয়াল করুন এখানে কিন্তু আমার আর্নিং জমা হয়ে গিয়েছে। সো এভাবে করে মূলত আপনাকে ভলিউটিক থেকে আর্নিং জেনারেট করতে হবে। অলরাইট, ট্রাই করছি চমৎকার একটি আর্নিং ওয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার। যদি ভিডিওটি ভালো লাগে অবভিয়াসলি আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। তাছাড়াও নিত্য নতুন আর্নিং রিলেটেড ভিডিও পেতে CapstoneIT360 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।